দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। পালিয়ে যাচ্ছে আফগান সেনারা। জানিয়ে দিব সৈন্য স্থানান্তরের অর্থ তালেবানের হাতে, জেলার পতন নয় বলছে কাবুল। আরো থাকছে এবার চীনের SY-400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় ব্যবহারকারী মিয়ানমার। আরো জানিয়ে দিব হাসপাতালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আরো থাকছে সীমান্তে আরো সেনা বাড়ালো ভারত। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি জাহাজে হামলা, ইরানের প্রতি অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। পালিয়ে যাচ্ছে আফগান সেনারা। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে সয়ে সয়ে সরকারি সেনারা তাজিকিস্তান সীমান্ত দিয়ে পালিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর আরো 300 সদস্য সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। রবিবার তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা শনিবার ভোর 6:30 দিকে সীমান্ত অতিক্রম করে। বিবৃতিতে আরো বলা হয়েছে, তাজিক বর্ডার গার্ডের মানবতা এবং প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাবের কারণে তারা আফগান সেনাদের কোনো বাধা ছাড়াই সীমান্ত দিয়ে তাজিকিস্তানে আশ্রয় দিয়েছে। প্রসঙ্গত, দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান আফগানদের 421টি জেলার মধ্যে 140টি দখল করে নিয়েছে। সৈন্য স্থানান্তরের অর্থ তালেবানের হাতে, জেলার পতন নয় বলছে কাবুল। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক এরিয়ান বলেছেন, নিরাপত্তা বাহিনীকে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নেওয়ার অর্থ তালেবানের হাতে বিভিন্ন জেলার পতন নয়। তিনি রবিবার গণমাধ্যমকে বলেছেন, নতুন নতুন জেলা দখলের যে দাবি তালেবান করে যাচ্ছে তা সঠিক নয়, বরং আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে এক জেলা থেকে অন্য জেলায় সরিয়ে নেওয়া হচ্ছে মাত্র। তিনি একে কৌশলগত পশ্চাৎসরণ বলে দাবি করেন। এরিয়ান বলেন, একটি জেলাও দখলে রাখার সামর্থ্য তালেবানের নেই। যেসব জেলায় তালেবান নিজেদের শক্তি প্রদর্শন করেছে তা সাময়িক এবং তাদেরকে অবশ্যই এসব জেলার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার একই সময়ে দেশটিতে তালেবানের হামলা নজিরবিহীন বেড়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে তালেবানের হাতে একের পর এক জেলার পতন হচ্ছে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই এই ঘটনা ঘটছে স্থানীয় গোত্রীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় বিনা রক্তপাতে। সরকারি বাহিনী হয় নিজেদের অবস্থান থেকে সরে যাচ্ছে অথবা তালেবানের কাছে আত্মসমর্পণ করছে। আফগান সরকার তালেবানের হাতে জেলাগুলোর পতনকে কৌশলগত পশ্চাৎপসরণ বলে দাবি করলেও তালেবান এরই মধ্যে দেশটির 400 জেলার মধ্যে 176টি জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এবার চীনের SY-400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় ব্যবহারকারী মিয়ানমার। বিশ্বের দ্বিতীয় ব্যবহারকারী হলো দেশ হিসেবে মিয়ানমার চীনের SY-400 গাইডেড রকেট আর্টিলারি প্রদর্শন করেছে। এছাড়াও 2017 সালে SY-400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে প্রথম ব্যবহারকারী দেশ কাতার। সম্প্রতি গত এপ্রিলে মিয়ানমার চীন থেকে SY-412 নামে পরিচিত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের প্রথম ব্যাচ পায়। এর পাল্লা 400 কিলোমিটার। SY-400 একটি নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেম যা চীন অ্যারোস্পেস সায়েন্স এন্ড টেকনোলজি কর্পোরেশন দ্বারা উন্নত করা হয়েছে। এটি মূলত স্বল্প পাল্লার নির্ভুল গোলা আঘাতের জন্য ব্যবহৃত হয়। 2018 সালের নভেম্বরে ইয়ার শো চায়নায় এসব স্বল্প পাল্লার SY-400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এর আরেক নাম DF-12A। এর স্টান্ড কনফিগারেশনে 8টি কন্টেইনারে সলিড ফুয়েল মিসাইল থাকে। কারখানা থেকে এসব কন্টেইনারে মিসাইল স্থাপন করে দেওয়া হয় এবং কোন রকম রক্ষণাবেক্ষণ ছাড়া বহু বছর এগুলো সংরক্ষণ করা যেতে পারে। উলম্বভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এবং এর পাল্লা 400 কিলোমিটার। SY-400 ক্ষেপণাস্ত্রে বিভিন্ন ধরনের ওয়্যারহেড ব্যবহার করা যেতে পারে। SY-400 ক্ষেপণাস্ত্র GPS INSS গাইডেন্স সিস্টেম সজ্জিত 4টি কন্ট্রোল সারফেস ও স্টেবিলাইজিং পাখার সাহায্যে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে উড়ে চলে। এর পাল্লা কমানো বাড়ানো যায়। এর মিসাইল ল্যান্সার ইউনিটগুলো 16 চাকার অত্যন্ত সচল ওয়ানশান মিলিটারি ট্রাক চেসিসের উপর বসানো। ট্রাকগুলো চলে 517 হর্স পাওয়ারের ডিউস ডিজেল ইঞ্জিনে। সড়ক পথে এর সর্বোচ্চ গতি 75 কিলোমিটার ঘন্টা এবং সর্বোচ্চ ক্রুজিং রেঞ্জ 650 কিলোমিটার। সূত্র গ্লোবাল ডিফেন্স কর। সীমান্তে আরো সেনা বাড়ালো ভারত।
প্রধানমন্ত্রী হওয়ার আগে সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেছেন, আমি পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় জবাব দেওয়া পছন্দ করব। সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইকে নিজের কথা রেখেছে মোদী। এবার চীনের পালা। চীন সীমান্তে এতদিন রক্ষণাত্মক নীতি ছিল ভারতের, সেখান থেকে সরে অফেন্সিভ ডিফেন্স বা আক্রমণাত্মক রক্ষণ নীতি নিচ্ছে ভারত। এবার আর শুধু নিজেদের সীমান্ত রক্ষা নয়, প্রয়োজনে পড়লে চীনে ঢুকে জায়গার দখল নেওয়ার জন্য প্রস্তুত ভারত। গত কয়েক মাসে সীমান্তে আরো 50,000 সেনা বাড়ালো দিল্লি। এ নিয়ে প্রায় 2,00,000 সেনা মোতায়েন করলো ভারত, সঙ্গে যুক্ত হয়েছে রাফায়েলের মতো ভয়ঙ্কর যুদ্ধ বিমানও। কিন্তু কেন হঠাৎ করে সীমান্ত নীতি পরিবর্তন এবং সেনা বৃদ্ধি? মার্কিন দৈনিক ব্লুমবার্গের এ প্রশ্নের কোনো উত্তর দেননি মোদি দপ্তরের সেনা মুখপাত্র। কংগ্রেস আমলে চীন যুদ্ধে প্রস্তুতহীন ভারতীয় সেনাকে পিছু হটতে হয়। তারপর থেকে বহু বছর চীনের আক্রমণ প্রতিহত করার নীতি নিয়েই আকসায় চীন থেকে অরুণাচলে সেনা মোতায়েন করত ভারত। ভারতীয় সীমানায় চীনা অনুপ্রবেশে বাধা দিত ভারত, সেনাবাহিনীকে সেরকমই রক্ষণশীল নীতির নির্দেশ থাকত দিল্লির। মোদীর নতুন ভারত সীমান্ত নীতি কেন্দ্রে ক্ষমতায় আসার আগে থেকে চীন নিয়ে দেশের রক্ষণশীল নীতির বিরোধিতা করতেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সরকার কেন্দ্রে আসার পর ডোকলামে চীনা সেনাকে পিছু হটতে বাধ্য করে ভারতীয় সেনাবাহিনী। আন্তর্জাতিক মানচিত্রে যা ভারতের নীতি অনেকটাই স্পষ্ট করেছিল। সাম্প্রতিক সময়ে গালওয়ান ভ্যালির ভারত চীন সংঘর্ষ বুঝিয়ে দিয়েছে এবার শুধু প্রতিরোধ নয়, পাল্টা দেওয়ার জন্য প্রস্তুত ভারতীয় সেনা। 2014 থেকে ধাপে ধাপে চীন সীমান্তে সেনা ও যুদ্ধাস্ত্র বাড়িয়েছে ভারত। এ গত বছর ভারতের অন্যতম শক্তিশালী U-19 ট্যাঙ্ক ভীষ্মকেও চীন সীমান্তে এনেছিল ভারত। জম্মুতে এবার সেনা আকাশে ড্রোন 25 রাউন্ড গুলি চালালো সেনা। নজরদারি এড়িয়ে বিমান ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে একদিন আগেই। এবার রাতের অন্ধকারে জম্মুর সেনা ঘাঁটিতে ঢুকে পড়লো পরপর 2টি ড্রোন। তবে মারাত্মক কিছু ঘটে যাওয়ার আগেই বিষয়টি নজরে পড়ে সেনা সদস্যদের, ড্রোন দুটিকে নিষ্ক্রিয় করতে গুলি চালান তারা। তবে ড্রোন দুটির নাগাল মেলেনি, সেনাবাহিনীর গুলি বৃষ্টি শুরু হতেই সেগুলো অন্ধকারে মিলিয়ে যায়। ড্রোন দুটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে আনন্দবাজার পত্রিকা, জম্মু পাঠান কোট জাতীয় সড়ক সংলগ্ন কালোচক পুরমন্ডল রোডে সেনা ঘাঁটি রয়েছে। রোববার রাত 11টার নাগাদ প্রথম ড্রোনটিকে সেনা ঘাঁটির উপরে চক্কর কাটতে দেখা যায়। সেদিকে নজর পড়তেই টহলরত সেনা সদস্যরা সতর্ক হয়ে যান, ড্রোনটিকে নিষ্ক্রিয় করতে গুলি চালান। তাতেই অন্ধকারে মিশে যায় ড্রোনটি। এরপর রাত 1:30 নাগাদ ফের একটি ড্রোন সেনা ঘাঁটিতে ঢুকে পড়ে, সেবারও গুলি করেই সেটিকে তাড়ানো হয়। সেনা সূত্রে জানা গেছে, ড্রোন দুটিকে লক্ষ্য করে 20 থেকে 25 রাউন্ড গুলি চালানো হয়। সোমবার সকাল পর্যন্ত 2টি ড্রোনের একটিরও হদিশ মেলে সেনাঘাটি এলাকায় এবং তার আশেপাশে তল্লাশি শুরু হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে জম্মু বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে হামলা চালায় 2টি বিস্ফোরক বোঝায় ড্রোন, তাতে 2 জন বায়ুসেনা কর্মী জখম হন। ক্ষতিগ্রস্ত হয় বায়ুসেনার প্রযুক্তি বিভাগ সংলগ্ন একটি ভবন। কে বা কারা ড্রোন দুটি পাঠিয়েছিল এখনো পর্যন্ত নিশ্চিতভাবে তা জানা যায়নি। হাসপাতালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের অবস্থা স্থিতিশীল, দ্রুতই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। আজ রোববার দেশটির প্রধানমন্ত্রীর অফিস থেকে এমন তথ্য দেওয়া হয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর খবর। পরিপাকতন্ত্রে সংক্রমণের পর গত বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে তার কার্যালয় জানিয়েছে, ডায়রিয়ার আক্রান্ত হওয়ার পর ডাক্তারদের পরামর্শে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার কার্যালয় জানিয়েছে, আন্তঃশিরা অ্যান্টিবায়োটিক চিকিৎসার জন্য তিনি হাসপাতালে রয়েছেন, অল্প কয়েকদিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। বিবৃতিতে বলা হয়, তার অবস্থা স্থিতিশীল এবং স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, চিকিৎসা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হবে। তবে তার শরীরে ক্যান্সারের পুনরাবৃত্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। 2018 সালে তার অগ্নাশয়ের ক্যান্সার ধরা পড়ে, গত জুনে পুরোপুরি ক্যান্সার মুক্ত হওয়ার ঘোষণা দেন তিনি। ইসরায়েলি জাহাজে হামলা, ইরানের প্রতি অভিযোগ। আরব আমিরাতের দিকে যাওয়ার পথে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে যাচ্ছিল গতকাল শনিবার সন্ধ্যায়, খবর বার্তা সংস্থা রয়টার্স ও জেরুজালেম পোস্ট। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সঙ্গে সঙ্গে জাহাজটিতে আগুন ধরলেও তেমন কোনো ক্ষতি হয়নি। চ্যানেল 12 জানিয়েছে, হামলার পরপরই আবারও গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে জাহাজটি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ এ ঘটনায় দায় স্বীকার করেনি। হামলার পেছনে ইরান জড়িত রয়েছে কিনা সেটি খতিয়ে দেখছেন ইসরায়েলি কর্মকর্তারা। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইসরায়েলি মালিকানাধীন কার্গো জাহাজে বিস্ফোরণ ঘটে, সেগুলোর পেছনে ইরান জড়িত ছিল বলে দাবি ইসরায়েলের। অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে ইরান।